আর দুঃখিত আমরা চালিয়ে যাই আমাদের সহকর্মী ফখরুল শাহিন আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আরিফকে দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে যুক্ত হয়েছে ফখরুল কি অবস্থা রংপুরে ওখানে ফলাফল ঘোষণার জন্য মঞ্চ প্রস্তুত কেমন হয়েছে রংপুরের নির্বাচন এবং টার্নআউট যদি শুধুমাত্র রংপুর কেন্দ্রিক বলা হয় কোনো রেজাল্ট কি আপনাদের হাতে এসেছে কিনা ফারাবি আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে রংপুর 3 আসনে যেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যিনি নির্বাচন করছেন তার একটি কেন্দ্রের এখানে 175টি কেন্দ্র তার মধ্যে একটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি সেখানে আমরা দেখেছি যে 183 ভোট তিনি পেয়েছেন লাঙ্গল প্রতীকে এবং তার প্রতিদ্বন্দ্বী এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইগল মার্কায়া যিনি করছেন তিনি 180 পেয়েছেন এবং এছাড়া আমরা রংপুরের মধ্যে 6টি আসনের মধ্যে যেটি সবচেয়ে আসলে জনগণের ভোটারদের আগ্রহ যে আসনের প্রতি রংপুর 5 মিঠাপুকুর সেই আসনের 8টি কেন্দ্রে ফলাফল আমরা হাতে পেয়েছি আপনাকে একটু দেখে দেখে আমি বলি সেটি হচ্ছে যে সেখানে কিন্তু নৌকার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ট্রাক তার প্রতিদ্বন্দ্বিতা চলছে আপনাকে যদি বলি রংপুর 5 আসনের 3 নম্বর কেন্দ্রে সেখানে নৌকা পেয়েছে 167 ভোট এবং সেখানে প্রতিদ্বন্দ্বী যে ট্রাক তিনি পেয়েছেন 816 ভোট এবং কেন্দ্র নম্বর 13 সেখানে নৌকা পেয়েছেন 434 ভোট এবং ট্রাক পেয়েছেন 462 এবং কেন্দ্র নম্বর 1 সেখানে নৌকা পেয়েছেন 631 এবং ট্রাক পেয়েছেন 1073 কেন্দ্র নম্বর 10 সেখানে নৌকা পেয়েছেন 619 এবং ট্রাক পেয়েছেন 1075 আর কেন্দ্র নম্বর 28 সেখানে নৌকা পেয়েছেন 314 এবং ট্রাক পেয়েছেন 272 কেন্দ্র নম্বর 85 সেখানে নৌকা পেয়েছেন 464 এবং ট্রাক পেয়েছেন 510 কেন্দ্র নম্বর 8 সেখানে নৌকা পেয়েছেন 789 এবং ট্রাক পেয়েছেন 432 এবং এটি কেন্দ্র নম্বর 46 আরেকটি আছে সেখানে নৌকা পেয়েছেন 578 এবং ট্রাক পেয়েছেন 509 যদি এখানে যোগ করা হয় তাহলে আমরা দেখতে পাবো যে নৌকা 3996টি ভোট পেয়েছেন এবং তার বিপরীতে ট্রাক পেয়েছেন 5147 অর্থাৎ মিঠাপুকুর পাশে যে 8টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে সেখানে স্বতন্ত্র প্রার্থী যে ট্রাক সে তিনি এগিয়ে আছেন পাশাপাশি নৌকা আছেন এবং কোনো কোনো কেন্দ্রে আমরা দেখেছি যে কোনোখানে নৌকা এগিয়ে আছেন কোনোখানে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছেন তো সেখানে ভোটাররা বলছেন যে লড়াইটা নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেই না এখন এখন ফখরুল যেহেতু জিএম কাদের সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি দুপুরবেলা বলেছেন যে ভোট ডাকাতির নির্বাচন হচ্ছে এটি এটি কেন বললেন তিনি তিনি কি হেরে যাচ্ছেন উনি সেখানে একটু আভাস দিলেন যে আমাকে হারিয়ে দেয়া হচ্ছে এই ব্যাপারটি তিনি কেন বললেন আসলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এটি তিনি বলেছেন কারণ রংপুর 3 আসনে আসলে তিনি আশা প্রকাশ করেছেন যে তিনি হবেন কিন্তু রংপুরের অন্যান্য যে আসনগুলোতে আমরা বলি যে রংপুর বিভাগ লালমনিহাটের যে একটি আসন সেখানে কিন্তু লাঙ্গলের প্রার্থী তিনি প্রত্যাহার করে নিয়েছেন এবং ঠাকুরগাঁওতে একটি আসনে সেখানেও লাঙ্গলের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন এবং এটি আভাস দিয়েছেন যে তিনি বলেছেন যে এখানে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে লাঙ্গল জিতবে তিনি হয়তো সেজন্যই বলেছেন যে লাঙ্গল হেরে যাওয়ার কারণ হয়তো অন্য কিছু হতে পারে এমনটি আভাস কিন্তু দিয়েছেন এবং আমরা দেখেছি যে রংপুর 5 মিঠাপুকুরে সেখানেও আসলে লাঙ্গলের অবস্থান খুবই নিচে আমরা দেখেছি অথচ বলা হয় তিনি বলেন যে এটি কিন্তু লাঙ্গলের ঘাঁটি রংপুরের মাটি সেখানে আসলে এক বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে হোসেন মোহাম্মদ এরশাদ এখানে তিনি রংপুর 3-এ কোনোবার হারেননি এবং অন্যান্য আসনগুলোতেও কিন্তু জিতেছেন লাঙ্গল কিন্তু এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন হয়ে যাচ্ছে তো এই ছিল এখানকার সর্বশেষ অনেক ধন্যবাদ আমরা ফলাফল আপনার কাছ থেকে জানতে চাইব রংপুরের দর্শক ফখরুল শাহিন আমাদের সাথে যুক্ত ছিলেন আমি যেটা বলছিলাম যে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি দুপুরবেলা সাংবাদিকদের সাথে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে সবসময় আমাদের আশঙ্কা ছিল যে নির্বাচনে নিয়ে এসে আমাদেরকে কোরবানি করা হবে এবং কোরবানি করে নির্ভেজাল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হবে এইসব আশঙ্কা সত্যি হয় কি না তা বিকেল হলেই বোঝা যাবে সেটি শাহিন বলছিল যে তার আশঙ্কা হচ্ছে অন্য অন্য জায়গা থেকে যেহেতু লাঙ্গল প্রার্থীরা বাধ্য হচ্ছে বর্জন করতে ভোট সুতরাং তারা এই আশঙ্কা তৈরি হয়েছিল তার ভেতরে দেখা যাক ফলাফল কী হয় আমাদের কাছে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে আমরা কেন্দ্রের ফলাফল প্রকাশ করতে পারি কিন্তু একযোগে একটি আসনে আপনারা জানেন যে 80 থেকে 70 শুরু করে 100-200 পর্যন্ত কেন্দ্র থাকে এক একটি আসনে সুতরাং সবগুলো কেন্দ্রের ফলাফল আসার পর আপনাদের আসন ভিত্তিক ফলাফল আমরা জানাবো আমাদের এক সহকর্মী সোহেল রানা তিনি ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সোহেল কী খবর দিতে চান আপনি কী খবর আছে
বিকাল 4টা পর্যন্ত কিন্তু বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে এবং এরপরই কিন্তু ভোট গণনা শুরু হয়। আমি এখন অবস্থান করছি ঢাকা 10 আসনের ধানমন্ডি এলাকায় এবং যে কেন্দ্রে রয়েছে সেটা হচ্ছে রায়ের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে মূলত 8টা কেন্দ্র রয়েছে, এরই মধ্যে প্রিজাইডিং অফিসার এবং সংশ্লিষ্ট যারা প্রার্থী ছিলেন তাদের পোলিং এজেন্টের উপস্থিতিতে কিন্তু ভোট গণনা কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। আমরা 8টি কেন্দ্রের ফলাফল মোটামুটি পেয়েছি এবং এই 8টি কেন্দ্রের মধ্যে মোট ভোটার কিন্তু ছিল 35,500, সেখানে ভোট কাস্ট হয়েছে 4,100, এর মধ্যে নৌকা প্রার্থী পেয়েছেন 3,864 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাঙ্গল প্রতীক পেয়েছে 155 ভোট, ছড়ি প্রতীক 25, আম প্রতীক 7 এবং টেলিভিশন প্রতীকের প্রার্থী পেয়েছেন 5 ভোট। মূলত এই আসনটিতে নৌকার যিনি প্রার্থী তিনি হচ্ছেন ফেরদৌস আহমেদ চিত্রনায়ক এবং জাতীয় পার্টির তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাজী মোহাম্মদ শাহজাহান। এছাড়া বিএনএফ ন্যাশনাল পিপলস পার্টি সহ মোট 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14, 15, 16, 17, 18 এবং 22 নম্বর ওয়ার্ড মিলে কিন্তু এই ঢাকা 10 আসন গঠিত। এর মধ্যে এখানে মূলত কেন্দ্র রয়েছে 119টি কেন্দ্রের মধ্যে আমরা 8টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। যদি এই আসনের কোনো ভোটারের কথা বলি তাহলে আমরা বলতে পারি যে ভোটার সংখ্যা এখানে 3,24,933 জন ভোটার রয়েছেন। তো ফারাবি এই ছিল আমার কাছে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সোহেল আমাদের সাথে বলছিলেন এবং তিনি বলছিলেন ধানমন্ডি ঢাকা ঢাকা 8-এর যে আসন চিত্রনায়ক ফেরদৌস যেখান থেকে নির্বাচন করছেন সেখানে কয়েকটি কেন্দ্রের ফলাফল, সেখানে 35,500 ভোটের মধ্যে 4,100 কাস্ট হয়েছে, তার মধ্যে ফেরদৌস পেয়েছেন 3,000-এর কিছু বেশি, বাকিরা অন্য প্রার্থীরা পেয়েছেন। লাঙ্গলের একজন প্রার্থী আছেন, সেখানে বাকি কিছু ভোট তিনি পেয়েছেন।